চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 313 জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 2414 জন। আমরা এই তথ্যটাকে নিয়ে সমাপ্ত ঘটনার বিবেচনায় আমাদের সুস্থতার হার 91.8% এবং মৃতের হার 8.2%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.5% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 17.5%। আমরা বিভাগ ভিত্তিক আসলে দুঃখিত আমি একটু সংশোধন করি, আমাদের 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 636 জন। আমাদের এ পর্যন্ত যে বিভাগ ওয়ারি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ঢাকা সিটি এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলা শহরে মিলে আমাদের শনাক্ত হয়েছে 9177 জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে 576 জন, সিলেট বিভাগে 163 জন, রংপুর বিভাগে 263 জন, খুলনা বিভাগে 211 জন, ময়মনসিংহ বিভাগে 400 জন, বরিশাল বিভাগে 130 জন এবং রাজশাহী বিভাগে 153 জন। এবং শতাংশ হারে যদি আমরা বলি তাহলে ঢাকা সিটিতে বা ঢাকা শহরের 58.28%, ঢাকা ডিভিশনের বিভিন্ন জেলা সকলকে মিলে 23.79%, চট্টগ্রামে 5.45%, সিলেটে 1.54%, রংপুর 2.49%, খুলনা 2%, ময়মনসিংহে 3.78%, বরিশাল 1.23% এবং রাজশাহীতে 1.45%। ঢাকা ডিভিশনের জেলাগুলির মধ্যে ময়মনসিংহ দুঃখিত নারায়ণগঞ্জে এখনো সর্বাধিক সংখ্যক শনাক্ত ব্যক্তি আছেন। আইসোলেশনে 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 196 জনকে এবং ছাড় পেয়েছেন 53 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2017 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1043 জন।